nog brom brom kokpirmungo ongkhorkha 7 ramnagar bidhansabha kendra wa batainai dipak majumder phainai by election chongmari wa bjp ni batainai bagai shalkisa swkang no sadar bakaste achukphang ranjit das ni thani nomination jama rikha bo khosatai klayo 2023 bc ni december talo motai chalangkha 7 ramnagar bidhansabha kendra ni mla surajit dotto apni bagai a achuk thaino shupungna bagai bjp ni engai batainai agurtala municipal corporation ni mayor dipak majumder Phasalo Krishna Nogoni Nog Brum Brum Kokpirmungo ongkhorkha bo motai chalangnai MLA surajit dottoni yapri naharja kobangma project ni samung humung rogno mukthang khlaina bagai no a yapri naharja ka hune shaka mayor dipak majumder 7 ramnagar amchani lukurokni gana bo tongnai hune kokrikha bo shalkishani yagulo no chongmari engnai aroni bisingo no 7 ramnagar bidhansabha kendra ni joto ni nog nogo thangnani saitogui tongo bo aroni bisingo fano samung no joto ni nog nogo thangwi manya hunke chongmarini yagulo samung khwlaimani bising tei joto ni nog nogo thanai hune kokrikhai bjp ni batainai dipak majumder bari bari prochar shuru korlen boro elaka shobar barite jawa sombhob na kibhabe prochar korben ami chesta korbo prottek barir ge prottek sammaniyo jara voter ache obhibhabok ache nagorik achen ei chatramnagar bidhan sabha nirbachone যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তবুও আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আসার 2018তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাত রামনগর বিধানসভার যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তাভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তাভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি করব এবং সবাইয়ের সঙ্গে আমি দেখা করব নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করব পদযাত্রা করব সভা করব আমাদের দলীয় তরফ থেকে আমাদের সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিক্রম কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন আমি নিজে প্রার্থী হিসেবে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক তথ্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন কাজ করার সুযোগ দেবেন এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব সকলের কাছে আমি যাব সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব সেভেন রামনগরী হামক্রেনি বাকে শাকধারে সামং খ্লাইনে হিনি কগরিখা বিজেপি নি অঙ্গি বাতানাই দীপক মজুমদার আশানি কক পিরমুঙ্গ কবমা লুকুরক বা ফাই মানজাখা বিও রিপোর্ট কক খরা